আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? নতুন একটি শরবতের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে আম শরবত দিয়ে বানানো। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে 10 থেকে 12 টুকরো আম শরবত নিয়েছি, আর আম শরবতগুলোকে আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছি, আর সকালে এখন আমি এগুলো দিয়ে শরবত বানাবো। তো এখানে আম শরবতের মধ্যে আমি কিছু চিনি অ্যাড করে দিচ্ছি। 1 কাপ চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে এখন ভালো মতো মেখে নিব আমসত্ত্বগুলোকে। আর এখানে নারিকেল বাটা নিয়েছি। আর এই আমসত্ত্বের শরবতটা কিন্তু খেতে অনেক মজা। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যেন একেবারে গলে যায়। আপনারা চাইলে আমসত্ত্বটাকে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। যতক্ষণ পর্যন্ত আমসত্ত্বটা নরম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা শরবতের উপযোগী না। নরম হলে তারপর আপনারা শরবত বানাতে পারবেন। এই শরবতটা আমার নানু বানাচ্ছে, এটা গ্রামে আমি করেছিলাম এই ভিডিওটি। তো নানুর হাতের শরবত খেতে অনেক মজা। এখানে আমি নারিকেল দিয়ে দিচ্ছি। তো নারিকেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যার যেমনটি পছন্দ নারিকেল খেতে। তো আমরা এখানে 2 কাপের মতো নারিকেল দিয়ে দিয়েছি। এখন ভালো মতো মেখে নিচ্ছি। আমরা যে আমসত্ত্বটা ভিজিয়েছি ওই পানিটা কিন্তু আমরা ফেলিনি, ওই পানিটা সহ কিন্তু শরবতটা বানাতে হবে। নারিকেলের পরিমাণটা অবশ্যই আমসত্ত্বর পরিমাণ অনুযায়ী দিবেন। আপনাদের পছন্দ অনুযায়ী নারিকেল আর আমসত্ত্ব ব্যবহার করতে পারেন। আমসত্ত্বর এই শরবতটা বানাতে আপনাদের এখানে উপকরণ লাগবে নারিকেল, আমসত্ত্ব, লবণ আর চিনি। এই 4টে জিনিস দিয়ে আপনারা সহজেই তৈরি করতে পারবেন আমসত্ত্বর শরবত। আশা করি অনেক ভালো লাগবে। নারিকেলটা অবশ্যই বেটে অথবা ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা আপনাদের স্বাদ এবং পরিমাণ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখানে আরও একটি জিনিস লাগবে, সেটা হচ্ছে লেবু পাতা। লেবু পাতা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে, তবে যদি লেবু পাতাটা আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো এখানে আমরা 5-6টা লেবু পাতা নিয়ে লবণ দিয়ে খুব ভালো করে কষলে নিচ্ছি। ভালো মতো যখন লেবু পাতাটা কষলে নিব তখন এখানে একটু পানি অ্যাড করে লেবু পাতাটা ছেঁকে আমি পানিটা শুধু ব্যবহার করব। লেবু পাতাটা আমি কষলে এখানে পানি অ্যাড করে নিয়েছি, এখন ছেঁকে শুধু পানিটা ব্যবহার করব। আমসত্ত্বর এই শরবতটি আপনারা একবার হলেও টেস্ট করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা। আর যারা এটা টেস্ট করেছেন তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আমার কাছে এটা খেতে অনেক ভালো লাগে, আর গ্রামে আসলে এই খাবারটি বেশি খাওয়া হয়। আম্মু আর নানুর হাতের বানানো এই শরবতটি খেতে আমার কাছে সত্যি অনেক মজা লাগে। এখন আমি এখানে 3 গ্লাসের মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করবেন আপনাদের আমসত্ত্বর যে শরবতটা তৈরি করবেন সেইটা ঘন কতটুকু হবে তার উপর। যদি আপনারা বেশি গাঢ় রাখতে চান সেক্ষেত্রে পানিটা একটু কম ব্যবহার করবেন, আর যদি একটু পাতলা রাখতে চান সেক্ষেত্রে একটু বেশি, সেটা আপনারা পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 3 গ্লাস পানি ব্যবহার করেছি, শরবতটা মিডিয়াম রেখেছি। এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি, আর শরবতটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। কেমন লেগেছে আজকে রেসিপিটি আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যারা এই শরবতটি টেস্ট করেছেন তারাও আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আজকে পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।